হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মিজান, অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে কিভাবে আপনি আপনার ভয়েসের মাধ্যমে আপনার ফোনকে কন্ট্রোল করবেন। তো শুনতে অবাক লাগলেও সেটা সব অ্যান্ড্রয়েড ফোনই আপনি করতে পারবেন। তো এটা স্যামসাং ফোনে এই অপশনটা ডিফল্টভাবে মোবাইল ফোনেই দেওয়া থাকে, আর অন্যান্য মোবাইলে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি হবে। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড্রয়েডের বিভিন্ন নতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে ড্রাইভ সেটিংসে যাবেন, ড্রাইভ সেটিংসে না এখানেও নেই, কন্ট্রোলে যাবেন। কন্ট্রোলে গেলে এই যে দেখুন ভয়েস কন্ট্রোল, এখন এখানে দেখা যাচ্ছে যে আমার এগুলো সবগুলো টিক মার্ক দেওয়া। আপনার এখানে যদি টিক মার্ক দেওয়া না থাকে আপনি সবগুলোতে টিক দিয়ে দিবেন। তো প্রথমটা হচ্ছে ইনকামিং কল, মানে আপনার ফোনে যদি কোনো কল আসে, ধরেন আপনার হাতে অনেক ময়লা, আপনার ফোনটা রিসিভ করতে পারতেছেন না, সেক্ষেত্রে যদি আপনার ভয়েস কন্ট্রোল অন থাকে তো আপনি এখানে লেখা আছে আনসার ওর রিজেক্ট অল উইথ দ্য ভয়েস কমান্ডস, মানে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার কল কাটতে পারবেন এবং রিসিভ করতে পারবেন। আপনি যদি বলেন আনসার কলটা রিসিভ হবে, আপনি যদি বলেন রিজেক্ট কলটা কেটে যাবে। তারপর আছে অ্যালার্ম, আপনি এখানে অ্যালার্ম স্টপ করতে পারবেন বা এটা রিনিউ করতে পারবেন, অ্যালার্মের এই দুইটা অপশনই আছে। তারপর আছে ক্যামেরা, আপনি মোবাইলে টাচ না করি আপনার ক্যামেরা ইউজ করে ছবি তুলতে পারবেন। তারপর আছে মিউজিক, এখানে মিউজিক আপনি আপনার গান চেঞ্জ করতে পারবেন, পিছনের গানে যেতে পারবেন, তারপর প্লে করতে পারবেন বা পিস করতে পারবেন, আর ভলিউম বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। ভয়েস কন্ট্রোলে আপাতত এই সুবিধাগুলোই আছে। তো ভয়েস কন্ট্রোলের আরেকটা সেকশন আছে, অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার কথা বলবেন এবং সেটা আপনার বাংলা বা ইংলিশে টাইপ হয়ে যাবে, মানে লেখ আপনি কথা বলবেন আপনার ফোন লিখবে। তো পরবর্তী টিউটোরিয়াল ওটা থাকছে, তো ওটা পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।